সাবজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের গোলরক্ষক রূপনা চাকমার মায়ের হাতে তুলে দেয়া হল প্রধানমন্ত্রী নির্দেশে নির্মিত নতুন বাড়ির চাবি বাড়ি পেয়ে আনন্দে আত্মহারা মা কালাসোনা চাকমা ধন্যবাদ দিলেন প্রধানমন্ত্রীকে অন্যদিকে এমন উপহার দিতে পেরে খুশি জেলা প্রশাসক নানিয়াচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ভূঁইয়া আদামের জীর্ণ এই বাড়িটি সাবজয়ী নারী ফুটবল দলের গোলরক্ষক রূপনা চাকমার এমন বাড়ির ভিডিও দেখে হৈচৈ পড়ে গিয়েছিল দেশ জুড়ে বাড়িটি নজরে পড়ে প্রধানমন্ত্রীরও এই বাড়িটি এখন অতীত সরকারি অর্থায়নে পুরনো বাড়ির জায়গায় নির্মিত হয়েছে এক চালা নতুন বাড়ি এখন ছাদ দিয়ে দেখা যাবে না খোলা আকাশ ভেতরে পড়বে না বৃষ্টির পানি একুশে সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে বাড়ি তৈরির উদ্যোগ নেয় স্থানীয় প্রশাসন বৃহস্পতিবার বাড়ির চাবি রূপনা চাকমার মায়ের হাতে বুঝিয়ে দেওয়া হয় আবেগে আপ্লুত হয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান রূপনা চাকমার মা চাবি হস্তান্তর হলেও পরে প্রধানমন্ত্রী বাড়িটি উদ্বোধন করবেন বলে জানান জেলা প্রশাসক ফুটবলার রূপনা চাকমার ঘর মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাদের বরাদ্দ প্রদান করেছে করা হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা উপজেলা প্রশাসন নানিয়ার জেলা প্রশাসন আমরা এটা বাস্তবায়ন করেছি আজকে এটা রূপনা চাকমার মার কাছে আমরা এটা বুঝিয়ে দিলাম পরবর্তীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নয়শো পঁচিশ বর্গফুট জায়গায় তেরো লাখ আটষট্টি হাজার টাকা ব্যয়ে নির্মাণ করে এই বাড়িটি সৈকত রঞ্জন চৌধুরী ডিবিসি নিউজ রাঙামাটি